আসসালামু আলাইকুম ছোট দর্শক শ্রোতা, ফিরে আসলাম আমাদের অনক্লিকের কাজটা করার জন্য। অনক্লিকের এখানে ক্লিক করলে যাতে করে এই ইয়াটা কি বলে হবে যে এইটা এই কি বলে এইগুলো এখানে চলে যায়, তাই না? মানে প্লে হয়, এখানে তো আমাদের এটা প্লে হচ্ছে। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে যে এই মেইন অ্যাপ ডট জেএস থেকে আমাকে একটা হ্যান্ডেলার বানাতে হবে, ঠিক আছে? সিলেক্ট সিলেক্ট নামে হ্যান্ডেলার, ওকে। এটা একটা ডাটা নিবে, ডাটা আর এটা একটা অ্যারো ফাংশন, ওকে। এইখানে আমাদের করবে কি, এখানে সেট স্টেট করবে দিস ডট সেট, খুব বেশি কাজ না, জাস্ট স্টেটটা আমরা চেঞ্জ করবো, ওকে। এটা কিভাবে স্টেটটা চেঞ্জ করব, এইখানে আইডি আর ডিসক্রিপশন আর টাইটেল এই দুটো আমরা চেঞ্জ করব। এগুলো নিয়ে নিয়ে এখানে আসলে এই জিনিসগুলো আমরা এখানে চেঞ্জ করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। এইগুলো কিভাবে চেঞ্জ করব, আমাদের যখন এইখানে আমি এইখানে এইখানে যদি এখন শুধু ডাটা ডাটা ডট আইডি ডাটা ডট আইডি এটা হবে ডাটা ডট ডেস কমা এখানে হবে ডাটা ডট টাইটেল, ঠিক আছে? ডাটা ডট টিআইটিএলই ডাটা ডট টাইটেল। আচ্ছা, এগুলো আমার সেভ সেভ হবে, কিন্তু সেট হবে কিভাবে? আমার এটা তো আমি এখনো কল করিনি। এটা কল করার জন্য আমার যে সাব ভিউ রয়েছে, সাব ভিউয়ে প্রত্যেকটা সাব ভিউয়ে আমি একটা করে পাঠাই দিব। এভাবে এটা সাব ভিউ না, এইখানে আমি একটা ফাংশন করে দেবো, সেট সেট নয় ফাংশন, সেটাতে হবে এরকম ইজ ডট সিলেক্ট, এসি সিলেক্ট ছিল না, এ ফাংশনের নাম কি সিলেক্ট, এসি এল সি ইজ ডট এস এল সিলেক্ট, এই ফাংশনটা আমার প্রপার্টি আকারে পাঠালাম। এখন আমি যদি সাব ভিউ যাই, আমি কি করব, এই যে কার্ড রয়েছে, এই কার্ডের উপরে যদি কেউ, কার্ডের যে ইমেজ, এই ইমেজের উপরে যদি কেউ এখন ক্লিক করে, এইখানে লিখে দেবো অন ক্লিক, ইএলআই অন ক্লিক, এইটা ইজ ইকুয়াল টু আমার ফাংশনটা চলবে, এটা কল ব্যাক ফাংশন অবশ্যই। এটা হবে ওকে, ফাংশনটা হবে এরকম ইজ ডট ইয়ারো ইজ প্রপস ডট সেট, এসিটি সেট আকারে আমরা কিন্তু পাইছি। এইখানে আমার এখন আমি পাঠাই দিব তো কোনগুলো কোনগুলো আমার এইখানে আমি একটা অবজেক্ট পাঠাবো, সেটা হবে আইডি, এইখানে হবে দিস ডট, আইডি পাঠাচ্ছি না আমি কোনো, অবশ্যই আইডি আছে, দিস ডট প্রপস ডট ইমেজ, সাব ভিউ না, তো সাব ভিউ আইডিটা পাঠাচ্ছি না, তাই তো? আমাকে দেখতে হবে যেখানে আইডি নামে কোনো কিছু পাঠাচ্ছি, হ্যাঁ আইডি নামে কিছু পাঠাচ্ছি, দিস ডট প্রপস ডট আইডি, দিস ডট প্রপস পিআর ও কি প্রপস ডট আইডি, এইটা আর পাঠাবো হলো
বেস পসিবল এখানে আমি অ্যাকসেপ্ট করছি কি না আমি সেট ফাংশনে দেখেন সেটা দেখতে হবে। আমি এখানে অ্যাসেপ্ট করছি ডাটা ডট ডস ডাটা ডট টাইটেল, তাহলে ডেস ডেস মানে হবে এই যে এইখানে যে ডেসক্রিপশন পাইছি এটা আবার আমি ফেরত পাঠাবো কোথায়, আমার আরেকটা আছে সেটা হলো টাইটেল 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 এখানে ডিস ডট প্রপ ডট টাইটেল, ওকে কন্ট্রোল সি। এবার আমার সব ঠিকঠাক থাকলে কাজ হওয়ার কথা, বাকিটা আল্লাহর হাতে। আমি যখন এখন ক্লিক করব, এখানে ক্লিক করলেন অসাম, ক্লিক করলেন অসাম, ক্লিক করলেন ক্লিক করলে আচ্ছা চলে আসছে অলরেডি। এখন কিন্তু আমাদের ইনিশিয়ালি কোনটা চলে আসছে সেটা দেখতে হবে, ইনিশিয়ালি ম্যাঙ্গো অ্যাপ চলে আসছে। আচ্ছা এখন আমরা এইখানে আমার চ্যানেলটা প্রথমে আমি দিতে পারতাম যেখানে ম্যাঙ্গো দিয়েছি, এইখানে হয়ে গেল। এই যে আমি প্রথম ইনিশিয়ালি যে আমার কম্পোনেন্ট ডিড মাউন্ট হওয়ার সাথে সাথে আমার সেট সার্চে ম্যাঙ্গো রয়েছে, সেট সার্চে আমি ম্যাঙ্গো না রেখে যদি আমি সার্চ দিই এখানে 10 মিনিট কি আছে বারবার এখানে নাম অনুযায়ী যেহেতু প্রথমে সার্চ দিচ্ছি কম্পোনেন্ট ডিড মাউন্ট হওয়ার সাথে সাথে মানে এখানে আইডিটা সেট হয়ে যাচ্ছে তাই না। আমি এরকম থাকলেও সমস্যা নাই, সমস্যা নাই চলবে। এখন জাস্ট এটাকে আমি হোস্টিং কিভাবে করা সেটা আপনাদের দেখাই। এইখানে জাস্ট আমি এটাতে করব হলো ইট ইন ইট, আচ্ছা এবার আমি গিটহাবে একটা অ্যাকাউন্ট খুলে নেব, একটা রিপোজিটরি করব গিটহাব। আর পারছি না বাপরে বাপ, কালকে রাত থেকে এখন পর্যন্ত কিছু খাইনি, 12টা 1টা বাজতেছে, আমি শুধু এই কাজেই করে যাচ্ছি ঠিক আছে। মানে সত্যি বলতে ঘুমাইছি রাত্রে, সকাল থেকে উঠে তো প্রায় কয়েক এতক্ষণ ধরে, ছোট কাজ হলেও পরিশ্রম লাগে তাই না। আমি এটাকে এখানে ইয়ে করলাম, এবার আমি কি করছি গিফট অ্যাড দিব, স্পেস দিয়ে ড্রপ দিব ঠিক আছে, ওকে। তারপরে গিট কমিট করতে হবে, এগুলো সব কমন আপনারা পেয়ে যাবেন, গিট COM আইটি গিট কমিট -m, এখানে আমি দিব ফার্স্ট গিট কমিট -m ফার্স্ট। এবার গিট কোথায় কমিট করবে সেজন্য এই যে এই রিমোট ডিরেক্টরিটা অ্যাড করে দিতে হবে, ওকে। এবার আমার গিট হবে জাস্ট খালি আমি পুশ করে দিব, পুশ করে দিলে আমার গিট হবে চলে আসবে, আর গিট হবে চলে আসলে আমি হেরেকুতে রিহোস্টিং করতে পারবো এই যে, ওকে।
আবার এখানে 10 মিনিট ভার্সিটি রাখছি, যাক যেটা রাখি রাখি না কেন এটা চলে যাবে। আমি হেরুকুতে ততক্ষণে আমাদের দেখায় যে কিভাবে আমি আরেকটা অ্যাপ তৈরি করব, সেটা হলো কেবি কেবি ওকে, এটা অ্যাভেলেবেল দিলাম ছেড়ে। আচ্ছা এখানে এখন আমাদের যেটা করতে হবে, সেটিং এ গিয়ে আমাকে এটাকে বিল করে নিতে হবে। বিল করার জন্য আমাদের একটা বিল প্যাক রয়েছে, আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন, সেটা হলো MARSmart/CREATE React অ্যাপ। ওকে এখানে ক্লিক করলে আমাদের বিল প্যাকটা অ্যাড হয়ে যাবে। এবার জাস্ট খালি ডিপ্লয়ে গিয়ে আমার এখানে দেখতে হবে কাহিনী হচ্ছে কিনা, অ্যাম্বুলেন্স চলে গেছে কিন্তু এখানে আমার থাক ব্রাশ চলে গেছে। এখন আমাকে এখানে জাস্ট কানেক্ট গিটহাব করে, গিটহাবের নাম কি ছিল এটা করে যাই, করে দিতে পাবো, কপি করে নেই, আমার কোড চলে আসছে এখানে। আমার হিরুকুতে গেলাম, তাহলে এইখানে টেস্ট করেই আমি সার্চ করলে পেয়ে যাব, ঠিক আছে। এবার কানেক্ট করে নিব, কানেক্ট হ কানেক্টেড। এবার ইনাবেল, এখন ডিপ্লয়, এই যে ডিপ্লয় করলেই আমার ব্রাঞ্চটা অনলাইনে চলে আসবে। এগুলো আমার এখন বাড়তেই এগুলো অনেক হয়ে গেছে। ঠিক আছে, এইখানে আমার ফেসবুকে পোস্টটা দিয়ে দিব। এটা হলো ওকে, আমার মনে হয় এখানে কাজ হয়ে গেছে। আমি ট্যাবলেটও চালু করেছি, তো এমনটা চালু করলাম, হয় নাকি? আচ্ছা এমন দরকার নাই, এমন আমি লিখি মাই ইউটিউব উইল হ্যাভ এ ডাব্লিউ।
ওকে, এটা মনে হয় হয়ে গেছে অলরেডি, বিল ফিনিশ, এখনো অনলাইনে আসে নাই, আসবে। এখনো অপেন হলে পাবো না হয়তো, কারণ এখনো আমার ইয়ে হয়নি, চলে আসছে। তো ও এখন কি বন্ধ করছে ভিডিও? দাদা তো বন্ধ করিনি, রাতে উঠে দাঁড়াচ্ছি তো না, সারাদিন ভিডিও চলতো, লুঙ্গি পরে আছি ভাই। তো যাই হোক, দেখা হবে পরবর্তী।